আজ আসি আমি পল্লবপুর চট্টগ্রাম ব্রিজের উপরে এখানকার আশেপাশে এলাকাটি দেখানোর জন্য ভিডিও করতেছি। ব্রিজটা অনেক উঁচু এবং আশেপাশে অনেক জাহাজ পল্লবপুরিতে জাহাজ এখানে অনেক জাহাজ বোঝায় পল্লবপুরিতে পল্লবপুরি ব্রিজ নতুন ব্রিজ নামে সবাই চলে আসছে। ব্রিজ তো অনেক জ্যাম, সময় অনেক গাড়িতে ভরপুর থাকে। আমি একটু ব্রিজে হাঁটে হাঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং অনেক পাশে পল্লবপুরিতে অনেক জাহাজ আর কি। পরিবেশটা অবশ্যই ভালো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তা সেরে পল্লবপুরি ব্রিজ দেখার জন্য এই যে এখানে বালু করতেছি, কীভাবে বালু আনলাম, জাহাজ থেকে বালু আনলাম। পল্লবপুরিতে হাজার হাজার জাহাজ, চতুর্দিকে জাহাজ আর জাহাজ। আমার সঙ্গে আছে আমার নানা শিশুর, আসলে আমরা এখানে ঘুরতে আসি। আর যেখানে থেকে কর্ণফুলি দেখানোর পরে কালকে কক্সবাজারের উদ্দেশ্য হবে। আমার সঙ্গে আমার ছেলে, আমার ওয়াইফ আছে, আমার আরও আত্মীয় স্বজন আছে। আজকের ভিডিওটি দেখাতে পারবো না, অবশ্যই কালকের ভিডিওতে দেখাবো যদি কালকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে পারি ইনশাল্লাহ। আর যদি না হই পরশু দিনে যাবো ইনশাল্লাহ। আর কর্ণফুলিটা অনেক সুন্দর, এখানে হাজার হাজার যাওয়ার সবসময় চলাচল করে। এই যে একটা যাওয়ার যাচ্ছে, ছোটো ছোটো কাঠ গড়ি মাধ্যমে মানুষ এখানে সেখানে ঘুরে গেছে বিশাল কর্ণফুলি। বালু বালু বড় বড় ট্যাঙ্ক লেটির মাধ্যমে বালু লেটি চারিদিকে কুয়াশার কারণে ক্যামেরাটা সঠিকভাবে দেখা যাচ্ছে না। এখনো পড়ন্ত সকাল, সকাল থেকে একটু একটু করে সূর্যমামা চাঁদ উঁকি দিচ্ছে, সূর্যমামা তার সূর্য নিয়ে উঁকি দিচ্ছে এবং একটু একটু করে কুয়াশা কমে যাচ্ছে। তবু এখানে অনেক প্রচণ্ড গরম। আমাদের উত্তর অঞ্চল যেমন শীত পড়ে তেমনটা না, আমার গাছের সাইকেল হয়ে যায় অনেক দিন করতে হবে। আমাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গাড়ি মোটর সাইকেল সাইকেল, এখানে একজনকে আমি দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটি লোক জ্ঞান নিয়ে মাছ নদীতে কীভাবে মাছ শিকার করতেছে। এটা আসলে আমাদের দেশের জন্য এরা গর্ব, তারা দেখেন কীভাবে জীবিকা অর্জন করতেছে। আমি আরও একটু সামনে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি, দেখেন কত ছোটো দেখা যায়, একটু জুম করে দেখা যায় করে মাছ মারতেছে। মাছ মারে মাছ মারে টুরিস্টে চারটি কলমের উপর দাঁড়িয়ে আছে। আমি
এখন ডিস্টার মাধাও আমি পয়েন্টে অবস্থান করতেছি। কত সুন্দর লাগে বড় বড় জাহাজগুলো দেখে, কিছু ছোটো জাহাজ চলাচল করতেছে। বসের কারণে ছবিগুলো একটু ঝাপসা ঝাপসা আসতেছে, এখনো ঠিকভাবে সূর্য ওঠেনি, এই কারণে রাস্তার পাশে গাড়ি চলতেছে অনেক।